নর্দমা পরিষ্কার করতে গিয়ে ধরা পড়লো দৈত্যকার ইঁদুর। এত বড় ইঁদুর, সম্ভব নাকি? দূর থেকে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন পরিষ্কার কর্মীরা। তারপরও তারা যা দেখলেন তাতে হা হয়ে যেতে হয়। একটি দৈত্যকার ইঁদুর বসে রয়েছে নর্দমার পানির উপর। বিরাট আকারের ইঁদুর, ভয়ে হাঁটু কাঁপতে শুরু করেছিল পরিষ্কার কর্মীদের। তবে শেষমেশ সেই ইঁদুরটিকে নর্দমা থেকে টেনে বাইরে আনা হয়। তারপরই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখতে অবিকল আসল ইঁদুরের মতো হলেও সেটি আদতে আসল ইঁদুর নয়, নকল ইঁদুর। তবে দেখে সেটা বোঝার বিন্দু মাত্র উপায় নেই, এ তো অসাধারণ হাতের কাজ। সম্প্রতি মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। সেখানে একটি নালা পরিষ্কার করতে গিয়ে বিশালাকার ইঁদুরটিকে দেখতে পান পরিষ্কার কর্মীরা। এত বড় ইঁদুর দেখে প্রথমে চোখ ছানা ভরা হয়ে যায় সবার। নালা থেকে শেষ পর্যন্ত ইঁদুরটিকে বের করে আনেন তারা। জানা যায় কাপড় ও তুলা দিয়ে কেউ তৈরি করেছিল সেই ইঁদুরটি। হ্যালোউইন এর জন্য সেই দৈত্যকার ইঁদুর বানানো হয়েছিল, এরপর সেটিকে ফেলে দেওয়া হয়। কোনোভাবে সেই বিরাট ইঁদুর এসে আটকে যায় নর্দমার ওই অংশে, যার ফলে ওই নর্দমার নিষ্কাশন ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইঁদুরটিকে রাস্তার উপরে রেখে পানি দিয়ে পরিষ্কার করেন কর্মীরা। সেই বিরাট ইঁদুর দেখতে ভিড় জমে যায়। অনেকেই সেই ইঁদুরের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলেছেন দেখে বোঝার উপায় নেই যে এটা নকল ইঁদুর। এরই মধ্যে জানা যায় একজন মহিলা সেই ইঁদুরটি নিজের বলে দাবি করছেন। ইঁদুরটি তিনি বানিয়েছেন বলে দাবি করেছিলেন। তিনি জানান ইঁদুরটি তিনি ফেলেননি, হারিয়ে গিয়েছিল। লোপেজ নামের সেই মহিলা দাবি করেছেন বছর খানেক আগে বানানো সেই ইঁদুর একদিন নর্দমায় পড়ে যায়, তারপর বৃষ্টির জলে সেটি ভেসে যায়। এরপর একাধিকবার কর্তৃপক্ষকে নালা পরিষ্কারের আবেদন করলেও কেউ আসেনি।